মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর সংসার। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হলো গিয়ে শনিবার, অনেকদিন পর আবার ব্লগটা করছি, প্রায় তিন চার দিন পর। এই তিন চার দিন ব্লগ দিতে পারিনি, তার একটা জবরদস্ত কারণ ছিল আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মায়ের জন্য কয়েকদিন ব্লগ বানাতে পারিনি। নিশ্চয়ই তোমরা ভাবছো এই রে শুরু হয়ে গেল, এবার শাশুড়ির বদনাম করতে শুরু করবে। করছি একটু পরে বলছি, কারণ নিশ্চয়ই আছে, শাশুড়ি মায়ের জন্যই হয়নি, সেই কারণগুলো তোমাদের বলছি, কিন্তু এখন না। চলো, তোমরা দেখলে আজকে আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ হলো প্রচুর দেরি করে ঘুম থেকে উঠেছি, 7:30 বেজে গেছে উঠতে, জানো তো। তারপরে তো আরেকটা কারণ আছে আমার, যে নতুন তোমাদের বলেছিলাম কাজ করতে শুরু করেছে এক কাকিমা, তারও আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেও আসছে না, সেই গল্পও তোমাদের বলবো। এঁচোর রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে, তোমাদের সেটা শেয়ার করে দেবো। তোমরা তো এঁচোর বেশিরভাগ পেঁয়াজ রসুন দিয়েই করে খাও, তাই তো, বা চিংড়ি মাছ দিয়ে খাও। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করবো, আদা বাটা দিয়ে, টমেটো বাটা দিয়ে করবো। তোমাদের সাথে আমি সেটা কুকিং চ্যানেলে পারলে আজকে শেয়ার করে দেবো। আর দেখলে কতটা আদা বার করলাম, 500 গ্রাম মতো আদা কালকে কেটে ছাড়িয়ে, মানে কুচো কুচো করে কেটে রেখেছি, আজকে বাটতে হবে, এক ফোঁটাও আদা বাটা নেই। আদা বাটবো, তারপরে রান্না করব। তাহলে চলো একটু এনার্জি নিয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপরে রান্না করছি। এঁচোরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এঁচোর সেদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আর এক ফালি বেগুন বার করেছি, ওইটা দিয়ে নিম পাতা দিয়ে ভাজবো, আজকের এই মেনু। আর কালকে এই যে বাজার আনা হয়েছে, সবজি বাজার, এখন শীতকাল, কিচ্ছু সবজি নেই, পটল, ঝিঙে, এই ঝিঙে আনিনি, ঢেঁড়স, বেগুন, আর কাঁচা আমটা এখন তো মাস্ট, আর 250 লঙ্কা কালকে সব ধুয়ে দিয়েছি, এগুলো এখানে ছড়িয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, এবার গোছানোর পালা, সব প্যাকেট করে করে গুছিয়ে ফেলবো। এ দেখো আমার 3 কৌটো আদা বাটা হয়েছে, 2 বড় বড় কৌটো আদা বাটা হয়েছে, আর এখানে একটু ছোট আদা বাটা হয়েছে, আর এর মধ্যে কিন্তু এখনো খানিকটা আদা বাটা আছে, আমার আজকের রান্নায় লেগে যাবে। আর দেখাই, এই যে এঁচোরটা একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার জল ঝরিয়ে রান্না করব। ঘরের কাজ করতে করতে এক তো প্রচন্ড গরম, তারপরে সমস্ত কাজ, যদিও রাজা অনেক কাজ করে দিয়েই গেছে, 2 বাচ্চাকে স্নান করিয়ে দিয়ে গেছে, কুটুর জন্য আলাদা খাঁচা কিনেছি, তারাও তোমাদের দেখাচ্ছি, বেশ বড় হয়েছে তো, ঘরে রাখা যাচ্ছে না ওকে, ওই ঝুড়ির মধ্যে থাকতে চাইছে না। আর মিঠুর সাথে এক খাঁচায় তো রাখা যাবেই না, কারণ দুজনে মারপিট করছে, মারপিট করছে বলতে ছোটটা বেশি দুষ্টু, জানো, ছোটটা গিয়ে মিঠুর লেজ ধরে টানছে, পায়ে কামড়ে দিচ্ছে, এইসব করছে, ওর জন্য আলাদা খাঁচা কিনে ওকে আলাদা খাঁচায় রাখা হয়েছে। তো রাজা সকালবেলা উঠে এই খাঁচাগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায়, আমি বাদবাকি কাজগুলো সারলাম। আর একটা কি প্রবলেম হয়েছে, 2 ধরে বাবান সোফায় বসছে, আর আমাকে বলছে মামাম সোফায় না পিঁপড়ে কামড়াচ্ছে। আমি বললাম নিশ্চয়ই পিঁপড়ে হয়েছে, খাবার দাবার খেয়েছিস তোরা সোফার মধ্যে ফেলেছিস। ও মা, এখন সোফার কুশন দুটো তুলে দেখি তলায় গিজ গিজ করছে লাল পিঁপড়ে, সেই সোফাগুলোর কুশন দেখো সব তুলে দিয়েছি, তুলে কুশনগুলোকে বাইরে রোদে দিয়ে দিয়েছি, স্প্রে করে দিয়েছি, আর সোফার মধ্যেও স্প্রে করে দিয়েছি যাতে পিঁপড়েগুলো মরে যায়। দিয়ে পুরো ঘর মুছে ফেললাম, মুছে আমার মোটামুটি কাজ শেষ, এখন বাজে 11:45, ভাতও হয়ে গেছে, ওইদিকে দেখতে পাচ্ছ হাঁড়ি উপর দেওয়া রয়েছে, যাই হোক। আর তোমাদের যেটা বলার সেটা হলো, তোমাদের তো বলেছিলামই আমার যে নতুন কাজ করতে আসছে কাকিমা বলি তাকে, তিনি নিজেই বলেছেন কাকিমা বলতে, অ্যাকচুয়ালি আমাদের জানাশোনা, জানো তো, আমাদের পাড়ার চেনাশোনাই বলতে পারো রাজার, কিন্তু মানে কি বলতো, উনি ঠিক কাজ করার মতন নন, কিন্তু
মানে অবস্থার ফেরে পড়ে উনি কাজ করতে এসেছেন, টুকটাক আমার কাজগুলো করে দিয়ে যান, হেল্প করেন আমাকে, মানে নিজের মেয়ের মতোই স্নেহ করেন, আমিও কাকিমা বলে ডাকি, রাজাও কাকিমা বলে ডাকে। কি হয়েছে, তিনি আরেকটা বাড়িতে আমার উল্টো দিকের বাড়িটাতেই কাজ করতো, সেই বাড়িতে কাজ করবেন না, উনি ছেড়ে দেবেন, কারণ ওনারা যাদের বাড়িতে কাজ করতো তাদের সাথে ওনার ঠিক পোষাচ্ছে না। যাই হোক, তো সেই দিনকে লাস্ট গেছিল কাজ করতে, কোনোভাবে ওদের বাড়ির সিঁড়ি দিয়ে উনি বালতি নিয়ে পড়ে গেছেন, এবং পড়ে যাওয়াতে ওনার পায়ে প্রচণ্ড চোট লেগেছে, ডাক্তার দেখানো হয়েছে এবং তাতে বলেছে ওনার পায়ে চিড় ধরে গেছে। এবার দেখো, পায়ে চিড় ধরে গেছে মানে এখন তোমার প্লাস্টার করতে হয়েছে, ট্রিটমেন্ট চলছে, এখন উনি কিছুদিন কাজ করতে পারবেন না। আমাকে ফোন করেছিল, করে মানে প্রচণ্ডভাবেই কান্নাকাটি করছিল যে এরকম আমার হলো, আমি আসতে পারছি না, আমাকে বারবার রিকোয়েস্ট করছে, তুই কিন্তু অন্য কাউকে রাখিস না, আমাকে তুই তুই করেই বলে, তুই কিন্তু অন্য কাউকে রাখিস না, আমার খুব প্রয়োজন কাজটা, আমি ওই জন্য দেখো এক মাসের জন্য তো আমি লোক পাবো না, যদি লোক রাখতে হয় আমাকে পুরোপুরি পার্মানেন্টলি রাখতে হবে, আর ওনাকে এত ভালো মানুষ উনি, ওনাকে এইভাবে ইয়ে করে দেওয়া আমার ঠিক পোষাচ্ছে না। রাজাকে বললাম চলো এই একটা মাস তুমি আমি দুজনে মিলে করে নিই, তাহলে কোনো অসুবিধা হবে না, আর আমাদের ঘরে না খুব একটা অসুবিধা হয় না, কারণ রাজা প্রচুর হেল্প করে, টুকটাক খেয়ে উঠে নিজের এটো থালাটাও রাজা মেজে ফেলে, মানে তোমরা এটাকে কিভাবে দেখবে আমি জানি না, কিন্তু ও আমাকে করে দেয়। তারপরে ধরো ফার্নিচার টার্নিচারগুলো পরিষ্কার করে দেওয়া, বিছনাগুলো গুছিয়ে দেওয়া, কুঠুকে আর মিঠুকে স্নান করিয়ে দেওয়া, প্রচুর হেল্প হয় এই কাজগুলো করে দিলে। আমি জাস্ট রান্না করে রান্নাঘরটা সাফা করলাম, ঘরগুলো মুছে ফেললাম, ব্যাস আমার হয়ে গেল, তাহলে চলো এবার স্নান করবো, পুজো করবো, তারপরে ফিরে আসছি। আর তোমাদের তো বললামই আজকে শাশুড়ির নামে বদনাম করবো, সেই বদনামটা করতেও ফিরে আসছি, দাঁড়াও। তোমাদের বললাম দুজনের খাঁচা আলাদা করে দিয়েছি, এই দেখো তলার খাঁচায় মিঠু যেমন ছিল ছিল, তার ওপরে আরেকটা খাঁচা রেখে কুটুকে রাখা হয়েছে, আর তার জন্য মিঠুর খাঁচার ওপরে এই শীটটা পেতে দেওয়া হয়েছে যাতে কুটুর নোংরা গুলো মিঠুর গায়ে না পড়ে। দুজনের আলাদা খাঁচা, কুটু খাঁচায় কিন্তু থাকবেই না, ভীষণ বিরক্ত করছে। আর এই দেখো কুশনগুলো বললাম সব রোদে দিয়ে দিয়েছি, বাবানকে বললাম রোদে দিয়ে দিতে, আর আজকে আমার বেল গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এইটা হলো সিঙ্গেল নর্মাল, তোমরা যে বেল ফুলটা দেখো সেটা, সেই ফুলটা তো ফুটেছেই কয়েকটা। আর একটা তোমাদের দেখাচ্ছি, এই বেল গাছটা দেখতে পাচ্ছ, খুব কম ফুল হয় কিন্তু এটা ডবল বেল, অপূর্ব বিশাল বড় ফুলটা হয় দেখো, আর ভীষণ সুন্দর গন্ধ এই ফুলটার, দেখতে পেয়েছ, প্রচুর পাপড়ি, প্রচুর সুন্দর, আর খুব সুন্দর গন্ধ বেরোয়। হেলিকপ্টার যাচ্ছে জানো, রোজ অন্তত দুবার তিনবার তো হেলিকপ্টারের আওয়াজ পাই, সামনে এয়ারপোর্ট যেহেতু সেহেতু, আর এখন তো ভোট এসছে, আমাদের এখানে 17 তারিখে ভোট, যাদের এলাকায় বেশ প্রার্থী যারা দাঁড়িয়েছে, বেশ হেভি ওয়েট স্টার, ধরো টিভির মানে ফিল্ম হিরোইন টিরোইন, তাদের কি মজা বলতো, যাদেরকে আমরা সারাদিন টিভির পর্দায় দেখি তাদেরকে এখন সামনাসামনি দেখতে পাচ্ছি, বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকো, জানলায় দাঁড়িয়ে থাকো, বাড়ির সামনে দিয়ে হাত জোর করে করে যাচ্ছে তারা ভোট চাইতে চাইতে, তাদেরকে সচক্ষে দেখা যাচ্ছে। আমাদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই, নর্মাল সবাই দাঁড়িয়েছে, সুতরাং আমাদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা নেই, যাদের এলাকায় দাঁড়িয়েছে তাদের খুব মজা। যাই হোক চলো, এখন ভোট এসছে, এখন কদিন তো খুব হুড়োহুড়ি চলবে, এখানে রোজ প্রচার চলছে, মানে মাইকের আওয়াজে কান পাতা দায় হয়ে দাঁড়াচ্ছে। আর কি বলবো তোমাদের, মাইকে কথা বলে নেতা নেত্রীরা যারাই বলো, তারা এত চিৎকার করে কেন কথা বলে আমি বুঝে পাই না, মাইকটা তো ইউজ করাই হচ্ছে তাদের ভলিউমটাকে বাড়ানোর জন্য, তারা কেন চিৎকার করে কিছু তো বোঝাই যায় না, এত চিৎকার করে সে ঝগড়া করার মতো হাউ মাউ করে চেঁচাতে থাকে, ধীরে সুস্থে বলো ভাই, পরিষ্কার করে তোমার বক্তব্যটা আমরা বুঝতে পারি, কিছু বোঝাই যায় না। তো যাই হোক ছাড়ো এই সব নিয়ে, আর আমাদের কি, আমরা কেউই সক্রিয় রাজনীতির সাথে যুক্ত নই, আমাদের হচ্ছে ভোট উৎসব, ভোটের দিন বেশ হই হই রই রই করতে করতে সবাই ভোট দিতে যাব, বাড়িতে ভালো মন্দ রান্না হবে, খাবো, রীতিমতো একটা উৎসবের মতোই আমরা পালন করি। 17 তারিখেই সেই জিনিসটা আমাদের এখানে হবে, তোমাদের ওখানে কার কবে ভোট আমাকে জানিও। চলে এবার তোমাদের যেটা বলার সেটা হলো,
কদিন কেন ব্লগ দিতে পারিনি। অ্যাকচুয়ালি কি হয়েছে, বুধবার দিনকে আমার শাশুড়ি মায়ের ভ্যাকসিনেশন ছিল। তো আমার শাশুড়ি মা একটু নরম টাইপের, জানো তো, ভীষণ মানে ভীতু টাইপের মানুষ। ওনার আগের দিন রাত্রির থেকে ঘুম উড়ে গেছে, ভ্যাকসিন দেওয়া হবে সেই ভয়, ইনজেকশন নেব সেই ভয়টা নেই, কিন্তু করোনার ভ্যাকসিন নিচ্ছি সেই টেনশনটা আছে। অ্যাকচুয়ালি করোনা নিয়ে আমাদের মধ্যে বিশেষ করে একটা ভীষণ আতঙ্ক রয়েছে, তোমরা জানো আমার শ্বশুর মশাইয়ের ওই ব্যাপারটা হওয়ার পর। তো বুধবার দিনকে রাজা ওনাকে ভ্যাকসিন দেওয়ার পর আমাদের এখানে নিয়ে এসেছিল, কারণ আমার বাড়িতে, পুরনো বাড়িতে উনি একা থাকেন। আমার এই ফ্ল্যাটের থেকে চার পাঁচটা বাড়ি আগেই আমার পুরনো বাড়ি, সেখানে উনি একা থাকেন, দোতলায় উনি একা থাকেন, একতলায় ভাড়া আছে, আর সামনেই আমার খুড় শ্বশুরের বাড়ি, মানে একই উঠোনের মধ্যে সবার বাড়ি, কিন্তু দোতলায় যেহেতু উনি একা থাকেন সেহেতু ওনাকে একা রেখে দেওয়াটা আমাদের পক্ষে একটু রিস্কই দাঁড়াচ্ছিল। উনি ভীষণ ভয় পাচ্ছিলেন, মানে কি হবে না হবে এই ভয়। আর সত্যি কথা বলতে কি জানো তো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কথাটা কিন্তু একদম খাঁটি। বুধবার দিনকে ওনাকে রাজা ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছে, বুধবার সন্ধ্যার থেকে ওনার অল্প অল্প জ্বর 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 ভাব। এবার সবার তো জ্বর আসে না, আমার বাবা মার ভ্যাকসিন দিয়েছি, আমার বাবার একটু একটু হয়েছিল, মায়ের কিচ্ছু হয়নি, আমরা জানি কিচ্ছু হবে না, কিন্তু আমার শাশুড়ি মায়ের জ্বর আসা শুরু হয়েছে। এবার ওই দিনকে সারা রাত ওনার জ্বর জ্বর ছিল, ওনাকে ক্যালপল খাওয়ানো হয়েছে। বৃহস্পতিবার দিনকে আমাদের একাদশী ছিল, ওনার সারাদিন শরীর প্রচন্ড খারাপ ছিল, ভীষণ মানে ভালো মতো টেম্পারেচার গায়ে, চোখ মুখ বসে গেছে, সে মানে দেখলে মনে হচ্ছে উনি প্রচন্ড অসুস্থ, সারাদিন উনি উঠতেই পারেননি। কিন্তু ধরো ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেখানে সেখানে যে ব্যথা বা কিছু সেসব কিছু কিন্তু ছিল না, কিন্তু গায়ে জ্বর ছিল। তো যাই হোক, সারাদিন শুয়েই ছিলেন উনি। তারপরে ডালিয়া রান্না করেছিলাম, যেহেতু আমাদের, বললামই তো তোমাদেরকে, একাদশী, ওনাকে দুপুরবেলা ডালিয়া, গরম গরম ডালিয়া খাওয়ানোর পর আবার একটা ক্যালফল খাওয়ানো হয়েছে। তারপর ওনার একটুখানি ঘাম দিয়েছে, জ্বরটা ছেড়েছে, ভীষণ শরীর উইক ছিল, মাথা ঘুরছিল, হতে পারে কি ওনার টেনশনের জন্য হয়েছে, মাথাটা ঘুরছিল যেহেতু ওনার টেনশনের জন্য এটা হতে পারে, কিন্তু বৃহস্পতিবারও ওনার শরীরটা সারাদিন খুব খারাপ ছিল। এবার তার দেখো, আমি যে ব্লগ করব, ওনার শরীরটা ভালো নেই, আমাদেরও মন মেজাজ ভালো নেই, একটু টেনশন হচ্ছিল ওনাকে নিয়ে, সেই অবস্থায় ব্লগ করতে ঠিক ইচ্ছা করে না। তারপর কালকে সারাদিন উনি সুস্থই ছিলেন, সারাদিন ওনার সাথে বগর বগর করতে করতে কেটে গেছে, মানে রাজা বেরিয়ে যাওয়ার পর আমি রান্না করছিলাম আর উনি আমার ওই রান্নাঘরের সামনে চেয়ারে বসেছিল, আমরা দুজন কন্টিনিউয়াস বক 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 করে গেছি, বকুম 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 বকুম, যাই হোক কেটে গেছে। তারপরে বিকেলবেলা উনি বললেন, না এবার আমি বাড়ি যাই, কারণ বাড়িতে অনেক গাছ আছে, ওনার গাছগুলোয় জল দেওয়া হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, এইসব টেনশনে বিকেলবেলা বাবানকে বললাম, যা তাহলে দিদাকে বাড়ি দিয়ে আয়। বাবান গিয়ে বাড়ি দিয়ে এসেছে। যাই হোক, এখন উনি সুস্থ আছেন, ভালো আছেন, আবার সেকেন্ড ডোজটাও দিতে হবে, তখন আবার কি হবে ভগবান জানে। উনি এত টেনশনে পড়ে গেছেন যে আমরা সত্যি ওনাকে নিয়ে আমাদেরই টেনশন হয়ে গেছে। যাই হোক, এই হলো কথা, এই জন্যই দুদিন ধরে ব্লগ করতে পারিনি, শুট করতে পারিনি, আবার আজকে থেকে শুরু করলাম, আশা করছি আবার রেগুলার তোমাদের ব্লগ দেবো। তাহলে আজ আর কি, আজকের মতো কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, রাজা তো বেরিয়ে গেছে, রাজার আসার সময়ও হয়ে গেছে, একটা প্রায় বাজে, আসলে খাওয়া দাওয়া করবো, ব্যাস। আজকের মতো তাহলে, তোমাদের সবকিছু আমি জানিয়েই দিলাম, সব কারণও তোমাদের কাছে একদম খোলসা করে বলে দিলাম, তাহলে আর আমার নতুন করে তোমাদের জানানোর কিছু নেই। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই রেখে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার চ্যানেল দেখতে থাকবে, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবে তোমাদের আমার চ্যানেলটা কেমন লাগছে। আজকের মতো তাহলে এখানেই রেখে দিলাম, টাটা।